প্রথমে আমরা এরকম ভাবে দুটো বড় হাতের এম লিখে নেব এম লিখে নেওয়ার পরে আমরা এরকম ভাবে দুপাশে দুটো পা করে দেব এইভাবে পা করে দেওয়ার পরে উপরে এম এর চারপাশে এরকম ভাবে ডিজাইন করে দেব ডিজাইন করা হয়ে গেলে ভিতরে আমরা এমটা জুড়ে দেব জুড়ে দেওয়ার পরে চোখ করব আর নাক আর গালটা করে দেব এইভাবে কাল করে দেওয়ার পরে দুপাশে আমরা এরকম ছোট ছোট লাইন টেনে এইভাবে বডিটা করে দেব। এইভাবে দেখতে পাচ্ছ আমরা এইভাবে পিছনের পাটাও এরকমভাবে করে দেব খুব জুবি সহজ এটা পিছনের পা করে দেওয়ার পর একটা লেজ করে দেব এইভাবে একটা লেজ করে দিলেই এম দিয়ে লায়ন কমপ্লিট